বন্ধুরা, আমি রনি। আজ আপনাদের সামনে এক বিশেষ বিপ্লবিক চিন্তাধারা তুলে ধরবার চেষ্টা করছি। ইতিমধ্যেই আমরা এসে পৌঁছেছি উপরমুখর ক্লাবের স্থায়ী মন্দির প্রাঙ্গণে। চারিপাশ জুড়ে রয়েছে অজস্র ফাস্টফুড স্টল, রয়েছে খুদেদের জন্যে আমোদ প্রমোদের ব্যবস্থা। এক কথায় বলা যেতে পারে যে সাজো সাজো রবে সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণ, মেলারূপে অভিপ্রকাশ ঘটেছে তার। দুর্ঘটনার এক অভিনব চিত্রাঙ্কনের মাধ্যমে সমাজে পৌঁছে দেওয়া হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফের কিছু সঠিক বার্তা। অভিনব প্রয়াসের মাধ্যমে মহান বিপ্লবিক ব্যক্তিত্বকে সামনে রেখে সবুজ বিপ্লব ঘটানোর বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। পারিপার্শ্বিক নির্মম, নির্দয় ও অসহিষ্ণু পরিবেশকে মাথায় রেখে জনসাধারণের সামনে এই থিমটি তুলে ধরা হয়েছে, যেখানে বোঝানো হচ্ছে যে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। ঘন জঙ্গলকে বাঁচিয়ে রাখার সঙ্গে সঙ্গেই জঙ্গলকে ঘিরে বেঁচে থাকা জীবজন্তুদের জীবনাকৃতি তুলে ধরা হয়েছে, যা আজ আমাদের ভিড়ে হারিয়ে যেতে বসেছে, স্থান পাচ্ছে ইতিহাসের পাতায়। বিগ্রহের সামনে চলে এসেছি, যেখানে সবুজ বিপ্লবকে সামনে রেখে প্রতীকী হিসাবে মায়ের বিগ্রহ দেখানো হচ্ছে। আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি উপরমুখর ক্লাবের সমস্ত সদস্যগণকে এই থিমটি জনসাধারণের সামনে তুলে ধরবার জন্যে। এই নিউজটি একটুও ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ।